चुप मोड। वेलकम टू माय शो दैट्स कॉल्ड विंग्स क्लियर लेमन ड्रिंक प्रेजेंट्स लव स्ट्रक बाय साफा कबीर। আপনারা যারা এই মুহূর্তে আমাকে এবিসি রেডিওতে শুনছেন 89.2 এফএম-এ, তারা যদি চান আমার সাথে আমাকে দেখতেও পারেন, বিকজ আমি লাইভে আছি। অ্যান্ড আমাকে লাইভে দেখার নিয়ম হচ্ছে আপনারা facebook.com/abcradioFM89.2 তে যেতে পারেন, যেখানে আমি লাইভ আছি আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি আছি আজকে রাত 11টা পর্যন্ত। আজকে আমি সব ওল্ড মেমোরিজ নিয়ে কথা বলছি। অ্যান্ড আপনারা চাইলে আমাকে টেক্সট করতে পারেন। আমাকে টেক্সট করার নিয়মটা খুবই ইজি, যেটা করতে হবে আপনাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে যে লিখতে হবে ABC স্পেস নেম স্পেস টেক্সট, অ্যান্ড পাঠিয়ে দিতে হবে 3221 নম্বরে। কিছুক্ষণ আগে আমরা একটা গান শুনছিলাম, যেটা উইংস প্রেজেন্ট দ্য সিটি সং। ইটস আ লাভলি সং, আমার খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে আপনারা শুনতে পারেন। আপনারা এই গানটি পাবেন হচ্ছে উইংস ক্লে লেমন ড্রিঙ্ক প্রেজেন্ট এর ফেসবুক পেজে। অ্যান্ড ইউটিউবে যদি আপনারা দ্য সিটি সং দিয়ে সার্চ করেন আপনারা ওখানে পাবেন। তো ডেফিনেটলি আপনারা গানটা শুনবেন, শুনে আমাকে রিভিউ দিবেন যে কেমন লাগলো। ইনফ্যাক্ট দ্য মিউজিক ভিডিও ইজ অসম, ইয়া ইট ওয়াজ রিয়েলি গুড। অ্যান্ড মেয়েদের জন্য স্পেশালি বলি, মেয়েরা বেশি লাইক করবে হয়তোবা, বিকজ এখানে সিয়াম আছে। আর আমাকে যারা টেক্সট করেছে আমি ওদের টেক্সটগুলো একটু পড়ি। কোথা থেকে শুরু করব, আমাকে নশন লিখেছে চিরাং থেকে, আপু আমাদের লাইফ বলতে শুধু আমার লাইফ বলতে শুধু সাদা ফ্রম মাই লাভ, বাট ফ্যামিলি মানছে না, কি করি আপু একটু বলো না। আমার বলাতে যদি হয়ে যেত না আমি সত্যি বলে দিতাম, বাট মানে খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ফ্যামিলির ব্যাপার। সো তুমি যদি আসলে পছন্দ করে থাকো তুমি তোমার ফ্যামিলিকে কনভিন্স করতে পারো, বিকজ ফ্যামিলি হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা আস্থার জায়গা। ফ্যামিলি কখনো কোনো বাচ্চাকে ফেলে দেয় না, কোনো মেম্বারকে আসলে ফেলে দিতে পারে না। সো তুমি যদি তোমার পছন্দের কথা তাদেরকে বলো, তারা অবশ্যই শুনবে। আমি আরেকটা জিনিস বলতে চাই, অনেক সময় আমরা এরকম ভালোবাসার মানুষের জন্য ফ্যামিলিকে লিভ করি, এইটা খুব বড় বোকামি, তাই না? এটা খুবই বড় একটা বোকামি, বিকজ আমার কাছে যেমন আমি তো মানে আম দ্য বিগেস্ট এক্সাম্পল, আমি ছোটবেলায় কত দুষ্টামি করতাম, মানে হ্যাঁ ইটস আ ডিফারেন্ট পার্ট অফ স্টোরি, লাভ রিলেটেড না, বাট আমি অলওয়েজ দেখতাম যে আমি অনেক আমি ছোটবেলায় অনেক বদ একটা বাচ্চা ছিলাম, বদ বাচ্চা আছে, আমি খুবই খুবই দুষ্টামি করতাম। দেখা যেত যে কি এক্সাম্পল দিতে পারি, যেমন আমি ছোটবেলায় মাইলো খেতে অনেক বেশি লাইক করতাম। তো আমাকে একবার মা মাইলো খেতে দেয়নি, আমি আমার বাসার মধ্যে যতগুলো মাইলোর কৌটো ছিল সব ফেলে দিলাম, ধরে জিদে যে আমাকে কেন খেতে দিলা না তুমি, বিকজ আমি দিনে 4-5 বার খেতাম। মানে মা বলতো যে এত খাওয়া আসলে ভালো না, তুমি খেতে লাইক করো, দিনে 2 বার খাওয়া ইটস ফাইন, বাট এতবার খাওয়া ঠিক না। সো ওটার হওয়ার পর মা খুব রেগে গেছিলো যে তুমি এটা নষ্ট করলে, মানে ইটস আ ব্যাড থিং ছোটোবেলার জন্য। তো তারপরও আমি তো অনেক ভয় ছিলাম মা মনে হয় আমাকে কখনো মাফ করবে না। তুমি বুঝো নাই, তুমি এখন বুঝছো, তুমি আর নেক্সট টাইম করবা না। সেরকম ছোটবেলা অনেক ভুল করতাম, মাটির টপ ভেঙে ফেলতাম যেগুলো আমার অনেক ফেভারিট ছিল, বাট মা এন্ড অফ দ্য ডে মাফ করে দিত, বিকজ ওই জিনিসগুলো কিন্তু মাকে হার্ট করতো, কিন্তু সে যেহেতু আমাকে অনেক ভালোবাসে ওই জায়গা থেকে সে মাফ করে দিত। তো আই থিঙ্ক তুমি যদি তোমার ফ্যামিলিকে কনভিন্স করতে পারো, ফ্যামিলি আসলে সব কিছু শুনে, বাবা আমার কাছে বাচ্চাদের সব গুণা মাফ। আমাকে লিটন টেক্সট করেছে, ওনার টেক্সট হচ্ছে শুধু লিখেছে হাউ, মানে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ ফিল, আচ্ছা আমাকে লিখেছে আপু তুমি এত বিউটিফুল কেন ফাইরুজ। এই কোশ্চেনের অ্যান্সার তো আমার জানা নেই, বাট আই থিঙ্ক তুমি আমাকে দেখতে পছন্দ করে দাচ্ছে, তোমার আমাকে বিউটিফুল লাগে, হতে পারে। আমাকে মিতু চিরাং থেকে লিখেছে আপু আমার সবচেয়ে ভালো মেমোরি হচ্ছে যখন আমার শুভ কাজিন, যখন আমরা সব কাজিনদের নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হই, অ্যান্ড আপু আমি আমার কাজিনদেরকে অনেক লাভ করি। ও মাই গড, এই যে তুমি যে টেক্সটটা করলে না, আমার জাস্ট আমার একটা ওল্ড মেমোরির কথা মনে আসলো, যেহেতু আজকে আমরা সব ওল্ড মেমোরি নিয়ে কথা বলছি। আগে আমার হচ্ছে আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমাদের একটা বিল্ডিং একটা ফ্ল্যাট একজন থাকতো, তো আমরা চারটা ছেলে, হ্যাঁ 8টা কাজিন একসাথে বড় হয়েছে ছোটবেলা থেকে। তো যখন কোথাও ঘুরতে যেতাম তখন করতাম কি একটা গাড়ির মধ্যে গাতাগাতি গাতাগাতি করে 8 জন উঠতাম, বিকজ আমরা অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট যে আরেকটা গাড়ি নেই অর আরেকটা গাড়ি আমরা চুজ করতাম না, জাস্ট আমরা একসাথে যেতে যেতাম। তো দেখা যেতাম আমি অলওয়েজ বড় অপর কোলে বসতাম, বিকজ আমি বড় অপরকে অনেক ভালোবাসতাম, আমার বড় অপর নাম হচ্ছে মুন, তো অলওয়েজ আমাকে কোলে করে নিয়ে যেত।
তো ওই মোমেন্টগুলো না মানে প্রাইসলেস ছিল। গাদাগাদি করে একসাথে যাওয়া, ওয়েট করতাম যে আল্লাহ কতক্ষণ লাগবে জ্যামে যেতে। বাট দেন এগেন ওই জ্যামটাও না তখন এত বোরিং লাগতো না, বিকজ তখন ওই একটাই টাইম থাকতো যখন আমরা স্কুল টিচার্স এগুলোর থেকে ফ্রি হয়ে একসাথে সবাই মিট করে কোথাও লাইক খুবই উচ্ছ্বাসের সাথে কোথাও ঘুরতে যেতাম, গান শুনতাম। মানে ওই ওই দিনগুলো আর ওই মেমোরিগুলো ইজ লাইক প্রাইসলেস। আই উইশ আবার কখনো হতো, বাট দেন এগেন এখনো মনে পড়লে আমার ভালো লাগে। আমাকে নিশাত লিখেছে, আপু তুমি আর সিয়াম ভাইয়া অনেক ড্যাশ বড় এক ফ্যান। আচ্ছা, মেবি তুমি আর আমার সিয়ামের অনেক বড় ফ্যান এরকম লিখতে চেয়েছো। লিখেছে, তবুও ভালোবাসি নাটকের সংটা প্লে করবে প্লিজ। এই গানটা যদি আমার প্লে লিস্টে থাকে দেন আমরা নেক্সট আওয়ারে প্লে করবো। ওকে, ডেফিনেটলি। সিয়াম লিখেছে, আপু হলস্টারের কি হলো, কি হবে? আবার লিখেছে যে ইউ সেড ব্লগ আপলোড দিবা, নাও আই এম হিয়ারিং দেয়ার ইজ সাম কাইন্ড অফ গেম থাকতে পারে, একটু ডিটেলসে বলবে? ডেফিনেটলি, যখন আমি ভিডিও আপলোড করব তুমি তো সাইম ডেফিনেটলি জানবা, বিকজ তুমি হয়তো বা প্রথম দেখবা, সো তখন তুমি জেনে নিও। অ্যান্ড এখনও আমাদের কাজটা প্রসেসিং চলছে, এখনও কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে আমরা ভিডিও আপলোড করব। আমাকে তানভীর সৌরভ লিখেছে, কক্সবাজার থেকে সাফা আপু, অপূর্ব ভাইয়ের সাথে তোমার তোমার আমাদের গল্পটা এমনও হতে ভাইয়ের সাথে তোমার আমাদের গল্পটা এমনও হতে পারত, কবে রিলিজ হবে? আচ্ছা, আমাদের গল্পটা এমনও হতে পারতো এই নাটকটার সাথে, অপূর্ব ভাই আমার সাথে ছিলেন না, এখানে ছিল হচ্ছে ইরফান সাজ্জাদ ভাইয়া। আর অপূর্ব ভাই আর আমার একটা নতুন নাটক আসছে পহেলা বৈশাখে, যেটার নাম হচ্ছে তনিমা। তনিমা আসার ডেটটা আই থিঙ্ক প্রোমোর মধ্যে ফাইনালি লেখা আছে, আমি জাস্ট ডেটটা মনে করতে পারছি না, আমি নেক্সট আওয়ারে তোমাদেরকে বলে দিচ্ছি যে ডেটটা অ্যাকচুয়ালি কোনটা ছিল। আমাকে এম জি শরীফুল লিখেছে চিটাং থেকে, আপনি তোমার হাসিটা জাস্ট। আমাকে তানি লিখেছে ফ্রম সিলেট, আপু আমি সিলেটে জেলার বিরানি বাজার। আচ্ছা আচ্ছা, টানা এ ওর ঠিকানাটা অ্যাকচুয়ালি বলে দিচ্ছে। আচ্ছা, ইচ্ছা হলো তুমি আমাকে সুন্দর গ্রামটা ঘুরে দেখবে, মাই উইশ, আই লাভ টু। ইনফ্যাক্ট আমি আজকে সকালবেলা উঠে একটা ফ্রেন্ডের ভিডিও দেখে চিন্তা করছিলাম যে আমরা সবসময় বিদেশে যাওয়ার প্ল্যান করি যে আমি এই দেশে যেতে চাই, আমি ওই কান্ট্রিতে ঘুরতে চাই, বাট ভেরি অনেস্টলি আমি ঢাকার মধ্যে অনেক কিছুই ঘুরে এখন পর্যন্ত দেখিনি, হয়তো বা কখনো সুযোগ হয়নি, বিকজ আমার বাবা ছোটোবেলা থেকে দেশের বাইরে ছিলেন, সো একটা ছেলে গার্জিয়ান ছিল না, ভাই নেই, তো কাজিনরা আছে যারা আসলে বিজি, তো ওরকম কোনো ছেলে বা কেউ নেই যে হয়তো বা দায়িত্ব নিয়ে আমাকে ঘুরাবে, মানে এরকম ফ্যামিলির মধ্যে কেউ নেই, তো ওই জন্য আমার কোথাও ঘোরা হয়নি। বাট মনে হচ্ছে যে আস্তে আস্তে আমি আমার ফ্রেন্ডের সাথে প্ল্যান করবো যে ঢাকার বাংলাদেশের ভিতরটা ঘুরে দেখা, লাইক কক্সবাজার, সেন্ট মার্টিন অ্যান্ড অল দ্যাট। আমি কখনো সেন্ট মার্টিন যাইনি, ক্যান ইউ বিলিভ দ্যাট? ইটস ট্রু। সো মনে হচ্ছে যে এইসব জায়গা একসময় যে ঘুরে আসা উচিত, বিকজ এগুলো তো অনেক সুন্দর সুন্দর জায়গা। আমাকে সাবরিনা লিখেছে ফ্রম চিটাগং, হাই আপু হাউ আর ইউ, আই এম ফাইন। আর আমাকে ফারজান, আচ্ছা সবাই অনেক অনেক টেক্সট করেছো যেগুলো আমি আস্তে আস্তে পড়ছি, তার আগে আমি তোমাদের সাথে ছোট করে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আজকে আমি কথা বলছি ওল্ড মেমোরিজ নিয়ে। মেমোরিজ আমার কাছে জিনিসটা এমন একটা জিনিস যেটা হয়তো বা আমি অনেক লাইক রিকল করতে পছন্দ করি। আমি কখনো আমি যখন আমার ফ্রেন্ডসদের সাথে থাকি বা ফ্যামিলি কোথাও থাকি বা কোনো সুন্দর মোমেন্টস কাটাই, তখন আমি না একটা জিনিস আমাকে আমার ভয় লাগতে থাকে যে আচ্ছা একটু পরে তো আমার ফ্রেন্ডগুলো চলে যাবে বা একটু পরে মানুষটা চলে যাবে, তো আমার মনে হয় হ্যাপি মোমেন্টটা শেষ হয়ে গেল, আমার হ্যাপি টাইম শেষ হয়ে যাচ্ছে, এরপর আমি কী করবো? তারপরে এই এই ফেয়ারটা আমার মধ্যে অনেক দিন ছিল। তারপরে আমি যেটা করা স্টার্ট করলাম, আমি মেমোরিজ মেক করা স্টার্ট করলাম, যে আমি যাকে পছন্দ করি তার সাথে অনেক বেশি ঘুরলাম, খেলাম, তার সাথে টাইম স্পেন্ড করলাম, বিকজ এন্ড অফ দ্য ডে এই মেমোরিজগুলো আসলে থাকবে। সো আমি যখন রাতেবেলা কাজ শেষ করে এরকম বেডের মধ্যে শুয়ে শুয়ে আস্তে আস্তে ফোন গুতাই, তখন অনেক সময় অনেক মেমোরিজের কথা মনে ওঠে অ্যান্ড ভালো লাগে। আমি আমার মেমোরিজগুলো রিকল করতে পছন্দ করি, আমি প্রিটি শিওর অনেকেই করে। সো তোমাদের যদি এরকম কোনো মেমোরিজ থাকে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, যে মেমোরিজটা তোমার অনেক বেশি পছন্দের। অ্যান্ড আমার সাথে শেয়ার করার নিয়মটা খুবই ইজি, যেটা হচ্ছে তোমাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে যে লিখতে হবে ABC স্পেস ইউর নেম স্পেস ইউর টেক্সট, পাঠিয়ে দিতে হবে 3111 নম্বরে।
আমি আছি রাত 11টা পর্যন্ত, সো বি উইথ মি, বি উইথ মাই শো, দ্যাটস কল উইংস কে লেমন ড্রিঙ্ক প্রেজেন্টস লাভ স্ট্রাইক বাই সাফা কবির। আর যার আগে আমি ছোট করে তোমাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে উইংস কে লেমন ড্রিঙ্কের রিফ্রেশিং টেস্টে ভালোবাসা জানায় মনকে উড়িয়ে দিতে নিয়ে এলো উইংস কে লেমন ড্রিঙ্ক। উইংস কে লেমন ড্রিঙ্কের রিফ্রেশিং টেস্টে মেলে দাও তোমার ভালোবাসার জানা উইংস। এবার ভিজুক মন, সো বি রাইট ব্যাক। যে গানটার কথা